সবচেয়ে বড় দুর্গা দেখতে উপচে পড়ল মানুষের ঢল। মণ্ডপের উদ্বোধনের পর থেকেই তুঙ্গে এলাকাবাসীর উন্মাদনা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের এই বছরের থিম সব থেকে বড় দুর্গা। প্রায় 60 ফিটের দুর্গা প্রতিমা তৈরি হয়েছে এখানে, মন্ত্রী তাজমল হোসেন ছাড়াও। এই দুর্গার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু মানুষ। পুজোর উদ্বোধন করে সম্প্রীতির বার্তা দেন তিনি। আজকে আমরা হরিশ্চন্দ্রপুরের হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে রামকৃষ্ণ ফ্যান ক্লাবের উদ্যোগে যে এত সুন্দর একটা প্রতিমা করেছে, বিরাট প্রতিমা, এই প্রতিমা দেখে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত, এবং হরিশ্চন্দ্রপুরবাসীও গর্বিত যে এত বড় পুজো, এত বড় প্রতিমা আজ পর্যন্ত হরিশ্চন্দ্রপুরে কোথাও কোনোদিন উঠেনি। এখানে ফ্যান ক্লাবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ফ্যান ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্ট, যারা যে উদ্যোক্তা, যারা যে আছেন, আমি প্রত্যেককে শুভ শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে যত দুর্গা পূজা আছে, এই দুর্গা পুজো যে এত সুন্দর হয় তার জন্য ইউনেস্কোতে বিশ্বে একটা একটা বিশ্বের মধ্যে সবচাইতে বড় একটা স্বীকৃতি পেয়েছে, হেরিটেজ পেয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফ্যান ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি যে ফ্যান ক্লাব আরও এগিয়ে চলুক মানুষের সাথে, মানুষের পাশে, এবং এই শারদীয়া পূজা এই যে কদিন আছে এত ভিড় হবে, সবাই যেন শান্তি শৃঙ্খলাভাবে পূজাটা উপভোগ করুক, এইটুকুই আমার কাছে। ওই জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। ক্লাবের সম্পাদক বুলবুল খান জানান, এই বছর তাদের ক্লাবের চমক সবচেয়ে বড় দুর্গা। আমাদের থিম হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গা থিম এটা আমাদের। আর আমরা সবাইকে সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে পশ্চিমবাংলার লোক আমরা যেন সবাই মিলে মিশে যেমনি দুর্গা পূজা করছি, এবারও তাই আমরা করছি। আশা রাখি আমাদের বাইরে থেকে প্রচুর লোকজন এসেছিল যখন তৈরি করছিলাম তখন থেকে, তবে আমাদের এখানে আশা রাখি কি ভিড় ভালোই হবে, এটুকু আশা রাখি। তবে দেখি, চেষ্টা করছি আমরা, আমাদের তো চেষ্টা করার কাজ, বাদ বাকি তো পাবলিক ওপিনিয়ন থেকে শুরু করে সবাই বলবে। পুজোর মণ্ডপ থেকে এইটুকু বার্তা দেবো কি পশ্চিমবাংলার লোক, করোনার ধরে আমরা কিন্তু মুক্ত শ্বাসে কিন্তু এবার কিন্তু শ্বাস নিচ্ছি, তবে আমাদের মানুষ যেন, সারা বিশ্বের মানুষ যেন খুশি থাকে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে সারা বছর রাজনীতির দড়ি টানাটানি চললেও পুজোর সময় দেখা যায় সকলকে মিলেমিশে যেতে। রাজনীতি থেকে ধর্ম সবই ম্লান, লক্ষ্য একটাই, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। মালদহ থেকে মিল্টন পালের রিপোর্ট, আজ তক বাংলা।